প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী 2021 সালে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার মানকে আরও উন্নত করা হবে বলে জানিয়েছেন ঢাকা সাত আসনের এমপি হাজী মোহাম্মদ সেলিম। এ সময় তিনি বলেন, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা কোনোভাবেই গ্রুপিং করতে পারবে না, কারণ এতে শিক্ষার মান কমে যায়। রোববার বিকেলে লালবাগের জামিলা খাতুন উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল ও এসএসসি পরীক্ষাদের বিদায়ী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আমি যখন এমপি হয়েছিলাম তখন আমি স্কুলের চেয়ারম্যান ছিলাম। স্কুল একটি জরাজীর্ণ অবস্থা ছিল, ছাত্রীও কম ছিল, এর কাঠামো এবং ভালো টিচার দিয়েছিলাম এখানে, দিয়ে যাতে ছাত্রীতে ভর্তি হয় এবং এখানে একটা জরাজীর্ণ বিল্ডিং ছিল। তিনি আরো বলেন, শিক্ষার মান উন্নত করতে সরকারের পাশাপাশি ব্যক্তিগতভাবে নিজেই সকল প্রকার সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন তিনি। তিনি আরো বলেন, ছাত্রছাত্রীদের লেখাপড়ায় মনোযোগী করার জন্য শিক্ষামূলক চ্যানেলের অনুমোদনের ব্যাপারে সরকারের কাছে সুপারিশ করা হবে বলেও জানান ঢাকা সাত আসনের এমপি। এদিকে ভালোভাবে পড়াশোনা করে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণে কাজ করার জন্য সকল শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান নবনির্বাচিত এ এমপি হাজী মোহাম্মদ সেলিম। এই কমিটি এসে উন্নয়ন করে, মানে আগে কাজ বিল্ডিং বানায়, আর কমিটিতে প্রত্যেকটা টিচার কমিটির একজন করে ধরে রাখেন, বিদায়ের বেলায় কথাগুলি বলা উচিত নয় তবুও বলছি, চিঠি দেয়, কারা দেয় তাদেরকে খুঁজে বের করতে হবে। এই চিঠি এই স্কুলের টিচাররাই জায়গায় পাঠায়, আশেপাশের লোক স্কুল নিয়ে চিন্তা করার নাই। এর আগে ঢাকা আজিমপুর কবরস্থানের পাশে গরিব ও দুস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি।